হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম। আমি সাইমাস কুকিং থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকে যেটা শেয়ার করব, আমি কিভাবে বাসায় ডিম ভুনা করেছি সেটাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা এইভাবে রান্না করে খান, ভুনা করে খান, তারা তো জানেনই কতটা মজার। আর যারা না খেয়েছেন তারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে আমারটা লাগবে, আমি এখানে ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর অনেক বেশ কয়টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন কড়াইর ভিতরে একটু তেল দিয়ে আমি ডিমগুলো হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। ওই যে আমি ভেজে নিচ্ছি, তো আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি পেঁয়াজ মরিচগুলো আমি ভেতর দিয়ে দিয়ে দিব। তো এই যে আমি একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করবো। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে আসছে। এখন আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে নিব। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে আসছে। এখন আমি যে ডিম তিনটা রেখেছিলাম সেটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে প্রায়, আমি চুলাটা অফ করে দিব। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি, এর দেখতেও কিন্তু অনেক কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার এরপরে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমি এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।